তিন দিন নিখোঁজ থাকার পর শ্রমিকের মৃতদেহ উদ্ধার নদী থেকে। পরিবারের দাবি, অন্যদের সাথে বালি কাটতে গিয়ে এই দুর্ঘটনা। মৃতদেহ উদ্ধার করেছে হাসনাবাদ থানার পুলিশ। নিখোঁজ থাকার কারণে তিন দিন পর নদী থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। দাসা নদী থেকে বালি শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত শ্রমিকের নাম মহিতোষ অধিকারী। গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বসিরহাটের বিনোদ কলোনির বছর ৩০-এর বাসিন্দা মহিতোষ অধিকারী পেশায় বালি শ্রমিক। গত ৩০শে অক্টোবর সকালবেলায় একদল বালি শ্রমিক নৌকা নিয়ে ইছামতির নদীতে বালি কাটতে যান। সেই সময় নদী খরস্রোতার জন্য মহিতোষ জলে ডুবে যান। বাকি শ্রমিকেরা নৌকা নিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে উঠে পড়ে ইছামতির পাড়ে। মঙ্গলবার হাসনাবাদ ভবানীপুরের ডাসা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন মাঝি মোল্লারা। সেই সময় মৃতদেহ উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। মৃত শ্রমিকের স্ত্রী শ্যামলী অধিকারীর অভিযোগ, স্বামী নদীতে পড়ে গেলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। তাকে ডুবে যেতে দেখলেও বাকি শ্রমিকেরা সেখান থেকে পালিয়ে আসে। কাজ করার কথা ছিল, 7:30 সময় যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে যেতে লেট করে গেছে। ওরা যেটা বলছে সেটাই আমরা শুনছি, আমরা তো সঠিক দেখিনি। নৌকা নাকি ছেড়ে দিয়েছিল, ও নাকি মাছ পাতে জলে যেতে যেতে ওদের চোখের সামনে নাকি ডুবে গেছে। না কেউ বাঁচাতে এসেনি, ও একাই ওরা ওইটা করে তখন থেকে সবাই প্রাণে বেঁচে গেল। মহিতোষ কি করে জলে পড়ে গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন মৃতের স্ত্রী। ফিরে আসা শ্রমিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিদিন ওই বালিকাটার কাজে যায়, সেই রকমই ও কালকেও ওই রোববারের দিন সকালবেলা 7:30 সময় যথারীতি ও কাজে গেছে। ওর 10 মিনিট লেট হয়েছে যেতে, ওরা নৌকো ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। এইবার ও বলছে দাঁড়াও আমি যাচ্ছি, আমার হয়ে গেছে, আমি এসে গেছি। তা ওরা বলছে না তুই আর আসিস না, তুই বাড়ি যা। তা হচ্ছে ও জানছে আমি যেতে পারলেই আমি ৫০০টা টাকা পাবো, সেই জন্য ও টাকার জন্য যাচ্ছিল, খাটনিটা হয়ে গেল আমি পয়সা পাবো। তা গেছে, এবার ওরা নৌকো ছেড়ে দিয়েছে, নৌকো ছেড়ে দিয়েছে বলে ও ঝাঁপ দিয়ে ও নৌকায় উঠতে গেছিলো সাঁতরে, বুঝছো। এবার সাঁতরে নৌকে উঠতে না, ও অনেক চেষ্টা করেছিল যে আমি নৌকায় গিয়ে উঠবো। ওদের ডেকেছে দাঁড়াও আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, বাঁচাও বাঁচাও, তবু কেউ ওর কথা শোনেনি, ওকে বাঁচায়নি। ওরা আবার বলেছে ওকে চলে যাও, ও পড়ে চলে যাও, হাত উঁচু করে করে বলেছে যে আমাকে বাঁচাও বাঁচাও, হ্যাঁ আমাকে বাঁচাও, তোমরা এসো আমাকে বাঁচাও। তা ওর কথা কেউ শোনেনি। আমরা তো আমরা চাইছবো আমাদের ছেলে জীবিত ফিরে আসুক। তার বাচ্চা রয়েছে, অল্প বয়সী বউ রয়েছে, তার মা বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু কি করবো, এখন তো কোনো উপায় নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।